হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নতুন আরেকটি রিভিউ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে রিভিউ করতে যাচ্ছি ওপো সদ্য লঞ্চকৃত একটি প্রোডাক্ট, ওপো A15। এই ডিভাইসটি আমি 5 থেকে 6 দিন যাবত নিজের প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করতেছি। এই ইউজিং এক্সপিরিয়েন্স কেমন ছিল তাই নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। এবং যারা এই ডিভাইসটির সাথে ভিভো সদ্য লঞ্চকৃত একটি প্রোডাক্ট ভিভো Y12S এর একটি কম্পেয়ার ভিডিও চান, তারা আমার কমেন্ট অপশনে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব এই দুইটি ডিভাইসের একটি কম্পেয়ার ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা দেখছেন জেকেটেক বিডি ইউটিউব চ্যানেল, লেটস বিগিন দ্য শো। আজকের ভিডিওটি স্পন্সর করেছে স্বপন মোবাইল জোন। যারা এই ডিভাইসটি পারচেস করতে চান তারা তাদের কাছে পেয়ে যাবেন 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। এবং যারা এই ডিভাইসটি কুরিয়ারের মাধ্যমে অর্ডার করতে চান, ডিসক্রিপশন বক্সে সকল ধরনের তথ্য দেওয়া রয়েছে, প্লিজ চেক করে নেবেন। এটি হচ্ছে ডিভাইসটির বক্স কন্টেন্ট। ডিভাইসটির বক্সের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি একটি সিলিকন ব্যাক কভার, যেটি খুব সহজেই আপনার ফোনকে প্রোটেক্ট করতে পারে। এবং আমরা পেয়ে যাচ্ছি একটি 10 ওয়াটের একটি চার্জার অ্যাডাপ্টার, আরও পাচ্ছি ইউএসবি ডাটা কেবল, এবং আরও পাচ্ছি সিম ইজেক্টর পিন, এবং এখানে রয়েছে কিছু পেপার ওয়ার্কস যেগুলো আপনার ওয়ারেন্টির জন্য কাজে লাগবে। এবং আমাদের হাতে আজকে যেই কালারটি অ্যাভেলেবেল সেটি হচ্ছে ব্ল্যাক কালার। এই ডিভাইসটির আরও একটি কালার অ্যাভেলেবেল রয়েছে, তা হচ্ছে মাইস্ট্রি ব্লু। এটি হচ্ছে ওপো A15। এই ডিভাইসটি পুরোটাই প্লাস্টিক ফ্রেমের ওপর তৈরি এবং পিছনে গ্লসি ফিনিশ ইউজ করা হয়েছে। ডিভাইসটি প্রচুর ফিঙ্গার ম্যাগনেটিক, হাতে টাচ করলেই ফিঙ্গার ক্যাচ করছিল। এবং এই ডিভাইসটির ওয়েট হচ্ছে মাত্র 175 গ্রাম এবং ডিভাইসটি ধরে খুবই প্রিমিয়াম ফিল পাচ্ছিলাম। ডিভাইসটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.52 ইঞ্চির একটি বিগ স্ক্রিন এবং যার রেজলেশন হচ্ছে 720x1600 pixels। এবং এই ডিভাইসটির স্ক্রিন টু বডি রেশিও 83%, ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি 269 এবং ডিভাইসটির 480 নিট ব্রাইটনেস থাকায় ডেলার ইউজে তেমন কোনো সমস্যা পোহাতে হবে না। ডিসপ্লেটি বেশ কালারফুল মনে হয়েছে, কোনো প্রকার নেগেটিভ ইস্যু ছিল না, তবে শার্পনেসে কিছুটা ঘাটতি মনে হয়েছে। তবে বাজেট অনুযায়ী দেখতে গেলে পারফেক্ট একটি ডিসপ্লে দিয়েছে তারা। এই ডিভাইসটির অপারেটিং সিস্টেম হিসেবে ইউজ করা হয়েছে Android 10 এবং ওপোর কালার ওয়েস 7.2। এই ডিভাইসটির UI বেশ ইউজার ফ্রেন্ডলি, তেমন কোনো এক্সট্রা প্রি ইনস্টল অ্যাপ আমরা এখানে দেখতে পাইনি, খুবই ইউজার ফ্রেন্ডলি ছিল। সো এই বিষয়টি খুবই ভালো লেগেছে। এটির র্যাম হিসেবে আমরা পেয়ে যাচ্ছি 3GB RAM এবং রম হিসেবে আমরা পাচ্ছি 32GB ROM। এবং এই ডিভাইসটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে হিলিও P35, যা MT6765 সিরিজের, যার মেন ক্লক স্পিড 2.3 GHz। ডিভাইসটির মধ্যে আমি পাবজি লাইট, ফ্রি ফায়ার মতো গেমগুলো খেলেছি, আপনাদের জন্য ছোট একটি গেম প্লে দেওয়ার চেষ্টা করেছি, দেখতে থাকুন পুরো ভিডিওটি। এছাড়াও আপনারা এই ডিভাইসটির মধ্যে পেয়ে যাচ্ছেন ব্লুটুথ 5.0 এবং এই ডিভাইসটির সিকিউরিটিতে ইউজ করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। ফিঙ্গারপ্রিন্টটি বেশ ফাস্ট রিসপন্স পাচ্ছিলাম এবং এই ডিভাইসটির ফেস আনলকটিও খুবই ফাস্ট। সো চলুন তাহলে এই ডিভাইসটির ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক একটু টেস্ট করে দেখি।
এখন কথা বলবো এই ডিভাইসটির ক্যামেরা নিয়ে। এই ডিভাইসটিতে আমরা দেখতে পাচ্ছি ট্রিপল ক্যামেরা সেটআপ, যার একটি হচ্ছে 13 মেগাপিক্সেল ক্যামেরা যার অ্যাপারচার f2.2, এবং আরও একটি ক্যামেরা রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স এবং যার অ্যাপারচার 2.4, এবং 2 মেগাপিক্সেল একটি ডেপ সেন্সর যার অ্যাপারচার 2.4। সো এই বাজেট রেঞ্জের মধ্যে এই ক্যামেরা সেটআপগুলো ঠিক আছে। আর কথা যদি বলা যায়, ক্যামেরা বেশ ফাস্ট রেসপন্স পাচ্ছিলাম, শাটার স্পিড খুবই ফাস্ট। এই ডিভাইসটিতে আপনারা 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আরও রয়েছে নাইট মোড এবং আরও বেশ কিছু মোড রয়েছে, পোর্ট্রেট মোড। মোড়ে আমরা বেশ কিছু ফিচার্স এখানে দেখতে পাচ্ছি। এবং এই ডিভাইসটির ফ্রন্টে আমরা পেয়ে যাব 5 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। বেশ কিছু ছবি আমি আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, প্লিজ দেখে নেবেন। এই ডিভাইসটির ব্যাটারিতে ইউজ করা হয়েছে 4230 mAh ব্যাটারি, এবং এই ব্যাটারিটি চার্জ দেওয়ার জন্য আপনারা পেয়ে যাবেন 10W-এর একটি চার্জার, যা দিয়ে চার্জ দিতে 2 ঘন্টার মতো সময় লাগবে। এবং এই ডিভাইসটির ব্যাটারি ব্যাকআপ বেশ ভালো পাচ্ছিলাম, আমি সারাদিন ইউজ করেছি, হেভি ইউজে 6 থেকে 7 ঘন্টার মতো আপনারা ব্যাকআপ পাবেন। যারা নর্মাল ইউজার রয়েছেন তাদের জন্য এই ডিভাইসটির ব্যাটারি খুবই ভালোভাবে একদিন পার করে দিতে পারবে। এখন কথা বলবো এই ডিভাইসটি কাদের জন্য। যারা 13,000 টাকা বাজেটের মধ্যে একটি স্মার্টফোন কিনতে চান, বাজারে অনেক অপশন আছে, তবে যারা ওপো রিয়েল ফ্যান রয়েছেন তারা এই ডিভাইসটি নিয়ে নিতে পারেন, এবং যারা নর্মাল ইউজার রয়েছেন বা মডারেটের ইউজার রয়েছেন তাদের জন্য এই ডিভাইসটি পারফেক্ট হতে যাচ্ছে। ওভারঅল সব দিক থেকে ভালো লেগেছে, তবে ক্যামেরাতে আরও কিছুটা ইম্প্রুভমেন্ট প্রয়োজন ছিল। ফ্রন্ট ক্যামেরাটা 5 মেগাপিক্সেল, সেখানে যদি আরও কিছুটা ইম্প্রুভ করে 8 মেগাপিক্সেল করা হতো, অ্যাপারচার যদি আর কিছুটা কমিয়ে দেওয়া হতো, তাহলে আরও ভালো কিছু ছবি আমরা এখানে পেয়ে যেতাম। সো ওভারঅল দিক থেকে বলা যায় 13,000 টাকার মধ্যে বেস্ট লুকিং একটি স্মার্টফোন ওপো A15। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন অল করে দিবেন, যাতে করে যে কোনো ভিডিও নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। আপনারা থাকবেন সুস্থ থাকবেন, আপনার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।